evening everyone. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো. Welcome back to my easy life in busy world. Happy Dhanteras to all of you. তোমরা কে কি কিনছো জানিও? আমি সেরকম কিছু কিনি না, তবে হ্যাঁ আমি ঝাড়ু অবশ্যই কিনি, আর সেরকম কিছু কিনি না. আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা শুরুতেই দেখলে, দিওয়ালি গিফট. তো চলো, আগের বারও আমি শেয়ার করেছিলাম আমার দিওয়ালি গিফট, এইবারও আমি শেয়ার করব. আর এগুলো দিয়ে এক্ষুনি আমার ঘর আমি সাজাবো. তাহলে চলো একে একে আমার দিওয়ালি গিফট শেয়ার করি তোমাদের সাথে. ফার্স্টেই দেখাই, দিওয়ালি মানে হচ্ছে দিয়া. তো আমার কাছে আরও দিয়া আছে, বাট এবছরে আমি পেয়েছি গিফট এইটা, প্রদীপ. আর সব থেকে কিউট প্রদীপ হচ্ছে এইটা লাগছে আমার. আর হচ্ছে ফ্রুট জুস. আর রয়েছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে আমার সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে তোরণ. আমি আমার পুরনোটা খুলে এটা লাগাবো. আর এগুলো হচ্ছে সাইডে লাগাবার. তো কোথায় লাগাবো, কিভাবে লাগাবো সেটা আমি দেখাচ্ছি. এটা হচ্ছে এরকম, নিচে গণেশের সুন্দর একটা লোগো টাইপ করা. আর হচ্ছে যেটা দিওয়ালির খুব ভালো জিনিস, ড্রাই ফ্রুটস, সেটাও পেয়েছি আমি গিফট. আর চকলেট, খুব সুন্দর চকলেট, এটা যখন বাবাই খাবে আমি দেখাবো কিরকম. আর আজকের স্পেশাল গিফট হচ্ছে, এটা বাবাই আমার জন্য এনেছে সারপ্রাইজ গিফট, আমি ভাবতেও পারিনি যে আমার জন্য ভেবে ভেবে নিয়ে আসবে, সেটা হচ্ছে এইটা, ভেরি স্পেশাল তিনটে প্রদীপ বাবাই আমার জন্য নিয়ে এসছে. ভালো করে দেখাই, এটা খুব সুন্দর হয়েছে, কালার কম্বিনেশনও ভীষণ সুন্দর হয়েছে, একটা ল্যাভেন্ডার কালার, গ্রিন. আর এই তো, এই হলো আমার দিওয়ালি গিফট. ও, আসল জিনিসটা দেখাতেই ভুলে গেছি, এটা পেয়েছি একটা, বলেছিলাম আমি আস্তে আস্তে যে আমার না প্লাস্টিকের কন্টেনারগুলো আস্তে আস্তে আমি বাদ দেব, কিন্তু একবারে তো সেগুলো সম্ভব না. তো সে এইটা গিফট পেয়ে যাওয়াতে আমার বরঞ্চ বেশ উপকারী একটা জিনিস হয়েছে, ভীষণ টাইট, আমি খুলতে পারছি না. এটাই রয়েছে, এর ভেতরে তিনটে সেট রয়েছে, ছোট এর থেকে ছোট, এই ধরনের. তো এই হচ্ছে আমার দিওয়ালি গিফট. তো চলো ফটাফট এগুলোকে সাজিয়ে ফেলি. ছোট একটা চেঞ্জেসেও না অনেক খাটনি হয়ে যায় যে কোনো একটা ডেকর ভিডিও, আমি তো ফার্স্ট টাইম করছি, বাট অনেক খাটনি আজকে, এতক্ষণ অবধি কাজ করছিলাম, এখন বেজে গেছে 9:30 বাজে, এখনো কমপ্লিট হয়নি, তাই আজকে একদম রোল রোল এনেছে দাও, আর ভেজ রোল, ভেজ রোলে কি আছে, আলু, মানে আলুর তরকারি আর পরোটা খাচ্ছি আজকে, নামেই রোল. তো এখন এই সব খেয়ে নি, তারপরে আবার কাজে হাত দেব বাকি. হরবড়িতে যা হয় আর কি, এতে রয়েছে কালো জিরে, আমি ঢেলে দিলাম চা পাতা. চলে এসেছি লাস্ট স্টেজে, এবারে হবে ডেকোরেশন. ঘর যার যেরকমই হোক না কেন, তার কাছে ভীষণভাবে স্পেশিয়াস, তাই না? তো আমার কাছে আমার ঘরটাও সেরকমই ছোট্ট জায়গা. যারা আজকে আমাকে প্রথম দেখছো তাদের জন্য বলে রাখি, এটা আমার টু বেডরুমের একটা ফ্ল্যাট, যেটাতে কিন্তু কোনো ডাইনিং নেই, আর
একটা কিচেনের ছোট স্পেস আছে, যেহেতু আমার কিচেনে একটা কাট করে গ্যাস ওভেনটা রাখা আছে যেখানটা কাট করে ঢুকিয়ে বাড়ানো হয়েছে, তো সেই জন্য আমি একটা লম্বা স্পেস পাইনি। যদি এটা না হতো তাহলে একটা লম্বা স্ল্যাব বসাতে পারতাম, তাহলে আমি অনেকটা তাও জায়গা পেতাম। আর আগে না আমার যারা ভিডিও দেখো তারা জানবে, আমি একটা সেরামিকের ট্রের ওপর তেলের তেলগুলো আর তোমার নুন চিনি বা কাটলারি যে মানে ছুরি চাকু রাখি ওতে আমি রাখতাম, বাট কিন্তু ওতে না জায়গাটা ভীষণভাবে অকুপাই হচ্ছিলো, সেই জন্য আমি একটা ছোট ট্রে কিনেছি বহুদিন আগে দুর্গা পুজোর সময়। তো সেই ট্রেতে এবার এখন রাখবো তেলের কন্টেনার, আর তার পাশে রাখবো যে দুটো জিনিস সেটা আমার বহুদিনের শখ ইচ্ছে এবং বহুদিন আগে আমি এটা কিনে রেখেছি। এটা হচ্ছে সেরামিকের একটা জার দুটো, আমি মিশো থেকে নিয়েছি, একটায় রাখবো নুন আর একটায় রাখবো চিনি। ভীষণ ভীষণ ফেভারিট আমার এই দুটো, তো কি বলবো, আমার দেখছি এখন দেখেই নিজের ভীষণ খুশি হচ্ছে, মনে হচ্ছে কত ইউজ করবো, মনে হচ্ছে খালি খাবারে নুন চিনি দিতে থাকি। তো যাই হোক, এই হচ্ছে নুন আর চিনি, আর পাশে আমি রেখে দেব আমার কাটলারির সেট, আর সাথে রেখে দেব একটা প্ল্যান্টার যেটা আমি রাতে রাখিনি সকালে রেখেছি। আসলে আস্তে আস্তে মনে হয় না, আমি তো ফার্স্ট টাইম এইভাবে কিচেনটা সেট করছি। আর হচ্ছে এখানে স্কচ ব্রাইট রাখার জন্য একটা আমি সোপ কেস নিয়েছি, এটাও আমি পুজোর সময় সমস্ত আমি জোগাড় করে রেখেছিলাম। আর এই দেখতে সুন্দর লাগে, আর দিওয়ালি আছে, ক্যান্ডেল থাকবে না তাতেও হয় না। এইবারে এখানে একটা নুনের চিনি পিছনে আমি প্ল্যান্টার অ্যাড করব, যেটা তোমরা কাল সকালে দেখতে পাবে, দেখো কেমন লাগছে। প্ল্যান্টার না সরি, আমি মানি প্ল্যান্টটা ওখানে রাখবো, একটু গ্রিনারি ভাবছিলাম খালি খালি লাগছে, বাট সকালে উঠে মনে হলো হ্যাঁ গাছটা রেখে দিই ওখানে। তো এই এই স্ল্যাবটা আমার কাছে ভীষণ ফেভারিট, এই স্ল্যাবটায় না আমার মনে হয় ভীষণ সুন্দর সুন্দর কন্টেনার দিয়ে সাজিয়ে রাখি। পিছনের ব্লুটা দেখছো ওরতে রয়েছে কাসুরি মেথি, সামনে যে চকলেট কালারের কন্টেনারটা ওতে রয়েছে একটা অরেঞ্জ ফ্লেভার চা পাতা, হোয়াইট কন্টেনারের তেজপাতা, ব্লুটাতে রয়েছে চা পাতা, আর এই অরেঞ্জ কালারের কন্টেনারটা তো আমার সাবস্ক্রাইবার কাম বন্ধু কাম বোন দিয়েছে, ওরটা আমি আগেই ঠিক করে রেখেছিলাম রুম মেকওভার করবো যখন তখন ওরটা রাখবো। আর ওতে কি রেখেছি দেখানো হয়নি, ওতে আমি খুব ইউজফুল জিনিস রেখেছি গার্ডার, রাবার কিন্তু খুব ইউজে লাগে। আর রেখেছি সামনে কিছু ড্রাই ফ্রুটস, পুজো দিওয়ালিতে ড্রাই ফ্রুটস চকলেটস তো ভেরি ইম্পর্ট্যান্ট। আমার স্পুন স্ট্যান্ডটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আর ভীষণ ফেভারিট, তার কারণ হচ্ছে এটা কিন্তু দিল্লির বাঞ্জারা মার্কেট থেকে আনা, আমার বন্ধু এনে দিয়েছে, প্রচুর জিনিস আমাকে এনে দিয়েছে বাঞ্জারা মার্কেট থেকে, সেটা তোমরা আস্তে আস্তে ব্লগে দেখতে পাবে, তার মধ্যে এটা এক। এটা হচ্ছে এন্ট্রেন্সের মেন গেটের একদম পাশে একটা শেলফ আছে, এখানে রয়েছে, আগে কিছুই ছিল না, যারা ডেইলি দেখো তারা বুঝতে পারবে, এখানে আমার মিক্সি আর স্যান্ডউইচ মেকার আর চাবির ওটা ছিল, বাট এটা আমি অ্যাড করেছি। এটাও আমি প্রায় এক বছর ধরে খুব ভালোভাবে যত্ন করে রেখেছি, একটা কাঁচের বয়ম কিন্তু এটা, আর কাঁচের বয়মটা কিন্তু আমি ঢাকনাটা রাখিনি, ওপরে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি আর একটা রিবন দিয়ে জাস্ট বো করে দিয়েছি। সাথে রয়েছে মানি প্ল্যান্ট, আর এখানে রয়েছে আমার ক্যান্ডেল একটা আর জারোয়া, আর এই যে নিচে রয়েছে এটা একটা জগন্নাথের মূর্তি মানে ফটো, আর এটা কিন্তু আমার নিজের হাতে বানানো, যারা দেখোনি তারা চেক করতে পারো। এই পাশের দেওয়ালে রয়েছে আগেন আমার ফেভারিট একটা ফ্রেম, যেটা আমি চার পাঁচ বছর ধরে আমি সুন্দর করে রেখেছি। আর খুব স্পেশাল পাশে যে কাপটা দেখছো, এই গাছটা তো আর্টিফিশিয়াল গড়িয়াহাট থেকে কিনেছিলাম, বাট এই কাপ সেটটা কিন্তু আমার বন্ধু এনে দিয়েছে ব্যাংকক থেকে, ভেরি ভেরি বিউটিফুল। তো এটা এখানে আমি ডেকোরেটিভ হিসেবে রেখেছি।
তো এই ছিল আমার রুমের সাজাবাট। তো দিওয়ালিতে চলো বাইরে থেকে শুরু করি, তোমাদেরকে পুরো রুমটা কিভাবে ডেতে কিরকম লাগছে, নাইটে কিরকম লাগছে পুরোটা তোমাদের দেখাই। আর ফার্স্টে তোমরা দিনেরটা দেখে নাও কেমন লাগছে ডে লাইটে, আর নাইটে তো আমি দেখাচ্ছি কেমন লাগছে। আর চলো বাইরে থেকে শুরু করি। নেম প্লেটটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, আমি আমার বোন দুজন মিলে এটাকে বানিয়েছিলাম। কিচেন ছোট্ট মেকওভার, তো তোমরা জানিও কেমন লাগলো আর কোন জায়গাটা বেশি ভালো লাগছে। আমার তো এই কর্নারটা আজ থেকে আমার ফেভারিট বলতে পারো, এতদিন এইটা আমার ফেভারিট ছিল, বাট এখন এটা আমার ভীষণ ভালো লাগছে। আমার বহু দিনের ইচ্ছে আজকে পুরো হলো। আজকে থেকে ব্লগ বানাচ্ছি বলে নয়, আমি জবে থেকে ভাবি না যে আমার ঘর হবে, বহু বছর থেকে বহু যুগ আগে থেকে এরকম ভাবে আমি মানে ভাবতাম যে এইভাবে আমি সাজাবো। তো তো মানে ওয়ান অফ মাই ড্রিম কিচেন এটা বলতে পারো, খুবই সামান্য হতে পারে বাট আমার জন্য এটা অমূল্য।
তো এই আশা করি তোমাদের ভালো লেগেছে দিওয়ালি মেকওভার, তোমরা জানিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা, গুড নাইট, হ্যাপি দিওয়ালি।